আজকে আমরা একাডেমিক ক্যাম্ব্রিজ টুয়েলভ রিডিং টেস্ট ওয়ান বা রিডিং টেস্ট ফাইভ মানে একাডেমিক ক্যাম্ব্রিজ টুয়েলভের প্রথম টেস্টটাই এই টেস্টের প্যাসেজ থ্রি পেজ নাম্বার টোয়েন্টি ফোর এই প্যাসেজটার বাংলা অনুবাদ করতে যাচ্ছি সবাই একটু ক্যাম্ব্রিজ টুয়েলভের পেজ নাম্বার টোয়েন্টি ফোর এটা বের করুন সো প্রথমে আমরা হেডিংটা দেখে নেই এখানে বলা আছে হোয়াটস দ্য পারপাস অফ গেইনিং নলেজ এটা দেখে আমরা কি বুঝতে পারতেছি যে পারপাস মানে কি উদ্দেশ্য গেইনিং নলেজ জ্ঞান অর্জনের উদ্দেশ্যটা কি তো জ্ঞান অর্জনের উদ্দেশ্য রকম হতে পারে এই নিয়ে প্যাসেজে বলা থাকবে আমরা একটা আন্দাজ করতে পারছি সো তাহলে চলুন আমরা এখানে প্যাসেজে চলে যাই এ নাম্বার প্যারাগ্রাফে দেখেন লেখা আছে আই উড ফাউন্ড অ্যান ইনস্টিটিউশন হোয়ার এনি পার্সন ক্যান ফাইন্ড ইনস্ট্রাকশন ইন এনি সাবজেক্ট তো প্রথম দিকে যারা বিগিনার বা যারা ইন্টারমিডিয়েট লেভেলে আছেন কখনোই সম্পূর্ণ সেন্টেন্স বা সম্পূর্ণ প্যারাগ্রাফ একবারে পড়বেন না ভেঙে ভেঙে পড়বেন তাহলে মিনিং করাটা ইজি হবে যত বড় সেন্টেন্সই হোক অবশ্যই সেটাকে স্লাইস করা যায় এখানে দেখেন আই উড ফাউন্ড অ্যান ইনস্টিটিউশন আমি একটা প্রতিষ্ঠান খুঁজে পাই হোয়ার যেখানে এই হোয়ার দিয়ে এখানে কমপ্লেক্স সেন্টেন্সের স্ট্রাকচার বোঝানো হয়েছে ওয়্যার দিয়ে ভিন্ন কোনো আইডিয়া দেখানো হয়েছে সো আপনি এইটুক একভাবে উচ্চারণ করবেন আই উড ফাউন্ড অ্যান ইনস্টিটিউশন আপনি ট্রাই করতে পারেন ফাইনাল পরীক্ষায় পেন্সিল দিয়ে এইভাবে স্লাইস করে ফেলতে বা দাগিয়ে ফেলতে আমি একটা প্রতিষ্ঠান খুঁজে পাই ওয়ার এনি পার্সন যেখানে যে কোনো মানুষ ক্যান ফাইন ইনস্ট্রাকশন ইন এনি সাবজেক্ট যে কোনো বিষয়ে দিক নির্দেশনা পেতে পারে দ্যাট ওয়াজ দ্য ফাউন্ডার্স মোটো ফর কর্নেল ইউনিভার্সিটি কর্নেল ইউনিভার্সিটির যে প্রতিষ্ঠাতার উদ্দেশ্য এরকমটাই ছিল সো কর্নেল ইউনিভার্সিটি সি ক্যাপিটাল লেটার ই ক্যাপিটাল লেটার এটা একটা নাম সো নামের কখনো প্রপার নাউনের বাংলা মিনিং করতে হবে না প্রপার নাউনের বাংলা মিনিং হয় না সেটাই হচ্ছে উচ্চারণ করবেন মোটো মানে উদ্দেশ্য অ্যান্ড ইট সিমস এটাকে মনে হতে পারে অ্যান্ড অ্যাপ্ট ক্যারেক্টারাইজেশন সো অ্যাপ্ট মানে উপযুক্ত যারা জানেন না দয়া করে একটু লিখে নেন ইট সিমস অ্যান্ড ক্যারেক্টারাইজেশন উপযুক্ত চরিত্র অফ দ্য ডিফারেন্ট ইউনিভার্সিটি বিভিন্ন ইউনিভার্সিটি বিভিন্ন রকমের হচ্ছে ক্যারেক্টার বা বিভিন্ন ধরনের উদ্দেশ্য অলসো ইন দ্য ইউএসএ আই কারেন্টলি ডিস ফিলোসফি যেখানে আমি বর্তমানে ফিলোসফি পড়িয়ে থাকি এই স্টুডেন্ট ক্যান প্রিপেয়ার ফর এ ক্যারিয়ার ইন রিসোর্ট ম্যানেজমেন্ট ইঞ্জিনিয়ারিং ইন্টেরিয়র ডিজাইন অ্যাকাউন্টিং মিউজিক ল এনফোর্সমেন্ট

প্রফিট মানে হচ্ছে মুনাফা মুনাফা বা লাভ বা পয়সা উপার্জন সংযোগ এখানে যেটার অর্থ যে আমি বা দুষ্টুমি করছি না উই হ্যাভ ইট অন দ্য বুকস আমাদের বইয়ে এটা আছে এনি আন্ডার গ্রাজুয়েটস কোনো একজন স্টুডেন্ট সো স্নাতক যিনি পড়তেছেন হু হ্যাভ মেড মিট দ্য একাডেমিক রিকোয়ারমেন্টস তো যে হচ্ছে এই ধরনের একাডেমিক রিকোয়ারমেন্টস বা এই যত রিকোয়ারমেন্ট আছে সেগুলো ফিল আপ করেছে ক্যান সাইন আপ ফর দ্য কোর্স ইন আওয়ার প্রোগ্রাম এই প্রোগ্রামে তারা হচ্ছে জয়েন হতে পারে সাইন আপ করতে পারে যেটার নাম হচ্ছে ফায়ার সায়েন্স ফায়ার সায়েন্স বা হচ্ছে অগ্নিবিজ্ঞান বা ফায়ার সায়েন্স ফায়ার সায়েন্স নামেই রাখেন যে এই কোর্সে যারা আন্ডার গ্রাজুয়েটের যে কোনো স্টুডেন্ট এই রিকোয়ারমেন্টস তারা ফিল আপ করেছে এই কোর্সে তারা সাইন আপ করতে পারে এখানে বলেছে যে মেইন উদ্দেশ্যটা হচ্ছে এরকম যে একটা স্টুডেন্ট বিভিন্ন কোর্সের জন্য এনরোল করতে পারে কিন্তু যারা প্রতিষ্ঠা তারা ফাউন্ডার তারা একটা কোর্সের নাম দিয়েছে আর্সন ফর প্রফিট তো এটার উদ্দেশ্য কি এবং যারা এই যে ব্যাচেলার প্রোগ্রামে বা আন্ডার গ্রাজুয়েটে যে রিকোয়ারমেন্ট গুলো ফিল আপ করতে পারবে তারা ফায়ার সায়েন্স নামক এই কোর্সে হচ্ছে ভর্তি হতে পারবে ওকে এরপর দেখেন ন্যাচারালি দ্য কোর্স ইজ ইন্টেন্ডেড ফর প্রসপেকটিভ আর্সন ইনভেস্টিগেটার্স সো স্বাভাবিকভাবেই এই কোর্সটা হচ্ছে উদ্দেশ্য ইন্টেন্ডেড প্যাসিভে বলা আছে তাদের জন্যই তাদের উদ্দেশ্যেই এটা তৈরি করা হয়েছে ফর প্রসপেকটিভ প্রস্তাবিত বা যারা হতে চায় আর্সন ইনভেস্টিগেটার্স আর্সন মানে অগ্নি আর ইনভেস্টিগেটার্স অনুসন্ধানকারী যারা অনুসন্ধান করে হু ক্যান লার্ন অল দ্য ট্রিক্স তারা সকল কৌশল জানতে পারে অফ দ্য ট্রেড ফর ডিটেক্টিং ওয়েদার এ ফায়ার হাউস ডেলিভারিডলি সেট একটা আগুনকে কি ডেলিভারিডলি মানে ইচ্ছাকৃতভাবে সেট করা হয়েছে ইচ্ছাকৃতভাবে একটা আগুন দেওয়া হয়েছে ডিসকভারি বের করতে হু ডিড ইট কে এটা করেছে অ্যান্ড এস্টাবলিশিং এ চেন অফ ইভিডেন্স ফর ইফেক্টিভ প্রসিকিউশন ইন এ কোর্ট অফ ল তাহলে এটা হচ্ছে ইনভেস্টিগেটর ইনভেস্টিগেটররা কি করবে সকল টিক্সগুলো জানবে একটা আগুন কি ইচ্ছাকৃতভাবে লাগানো হয়েছে কিনা কে এটাকে যে ডিসকভারিং কে এটাকে আবিষ্কার করলো এন্ড এটাকে প্রতিষ্ঠা করার জন্য একটা চেন অফ ইভিডেন্স একটা একটা প্রমাণ একটা প্রমাণ এস্টাবলিশ করবে কিসের জন্য এই যে আদালতে বিচারের জন্য ইফেক্টিভ প্রসিকিউশন ফল প্রশু যেন মামলাটা চলতে পারে এই জন্য ইনভেস্টিগেটররা এই সব কিছু করবে ডিসকভার করবে ইভিডেন্স বের করবে এবং এটা কি ইচ্ছাকৃতভাবে এটা করা হয়েছে কিনা সেটা বের করে আদালতে দিবে ওকে বাট উডেন্ট দিস অলসো বি দ্য পারফেক্ট কোর্স এটা কি একটা উপযুক্ত কোর্স নয় ফর পার্সপেক্টিভ আর্সনিস্ট প্রস্তাবিত যারা আর্সনিস্ট অগ্নি সংযোগকারী টু সাইন আপ ফর এটা কি তাদের জন্য উপযুক্ত নয় যারা ইচ্ছাকৃতভাবে আগুন লাগাতে চায় যেমন ঢাকা ইউনিভার্সিটিতে আমাদের অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের সম্মানিত একজন প্রফেসর স্যার বলেছিলেন যে যে তোমরা অ্যাকাউন্টিং পড়তেছো এটার উদ্দেশ্য অবশ্যই সৎ হতে হবে তো এই অ্যাকাউন্টিং পরেই কেউ হচ্ছে নেগেটিভ দিকেও জ্ঞানটা ইউজ করতে পারে আবার পজিটিভ দিকেও জ্ঞানটা ইউজ করতে পারে তো যারা এই যে এখানেও তাই বলেছে যে এখানে যারা আর্সনিস্ট যারা অগ্নি সংযোগকারী এদের জন্য কি এটা উপযুক্ত কোর্স না মাই পয়েন্ট ইজ নট টু ক্রিটিসাইজ একাডেমিক প্রোগ্রাম ইন ফায়ার সায়েন্স ফায়ার সায়েন্সের এই প্রোগ্রাম সম্পর্কে ক্রিটিসাইজ করা আমার উদ্দেশ্য না দেয়ার হাইলি ওয়েলকাম তারা বিশেষভাবে স্বাগতম অ্যাজ পার্ট অফ দ্য ইনক্রিজিং প্রফেশনাইজেশন অফ দিস এই প্রফেশনে তাদেরকে বিশেষভাবে স্বাগতম অ্যান্ড মেনিয়া দ্য অকুপেশন যেমন বিভিন্ন ধরনের পেশায় হাউইভার ইটস নট আননোন ফর এ ফায়ার ফাইটার টু টর্চ এ বিল্ডিং এটা হচ্ছে একজন ফায়ার ফাইটারের জন্য অজানা নয় যে একটা বিল্ডিং সে জ্বালিয়ে দিতে পারে দিস এক্সাম্পল সাজেস্ট এই উদাহরণটা হচ্ছে নির্দেশ করে হাউ ডিজনেস্ট কতটা অসৎ অ্যান্ড ইলিগাল বিহেভিয়ার এবং হচ্ছে অনৈতিক ব্যবহার উইথ দ্য হেল্প অফ হায়ার এডুকেশন উচ্চতর শিক্ষা নিয়ে ক্যান ক্রিপ ইন্টু এভরি অ্যাসপেক্ট অফ পাবলিক অ্যান্ড বিজনেস লাইফ ক্রিপ ইন্টু মানে হামাগুড়ি দেওয়া সেরে সে দেওয়া মানে সব জায়গায় হচ্ছে বিদ্যমান থাকা যে আমাদের পাবলিক এবং বিজনেস লাইফের প্রত্যেকটা ক্ষেত্রে এটা কতটা সরিয়ে যেতে পারে সো হায়ার এডুকেশন নিয়েও হচ্ছে এই এই ধরনের ডিজনেস বা কাজগুলো অনেকেই হচ্ছে করতে পারে এখানে এই এক্সাম্পলটাই দেওয়া হয়েছে এরপরের প্যারাগ্রাফে সি নাম্বার প্যারাগ্রাফ আই রিয়েলাইজড দিস আমি এটাকে মনে করি এ নিউ হোয়েন আই ওয়াজ ইনভাইটেড টু স্পিক বিফোর ক্লাস ইন মার্কেটিং হোয়েন আই ইনভাইটেড যখন আমাকে ইনভাইট করা হয়েছিল স্পিক একটা মার্কেটিং একটা ক্লাসের স্টুডেন্টদের সামনে হুইচ ইজ অ্যানাদার অফ আওয়ার ডিগ্রি প্রোগ্রাম যেটা আমাদের অন্য আরেকটা হচ্ছে ডিগ্রি প্রোগ্রাম যে কথা বলতেছে যে প্রফেসর কথা বলতেছেন উনি পড়ায় কি ফিলোসফি এই যে এর আগে হচ্ছে এক জায়গায় বলেছিল এই যে দেখেন একদম ফার্স্ট প্যারাতে হোয়ার আই কারেন্টলি টিস ফিলোসফি সে হচ্ছে ফিলোসফি পড়ায় কিন্তু গেছে মার্কেটিং ডিপার্টমেন্টে আরেকটা প্রোগ্রামে দা রেগুলেটর ইনস্ট্রাক্টর ইজ এ কলিক সো সে রেগুলার ইনস্ট্রাক্টর ওখানে যে নিয়মিত পরিদর্শক তিনি হচ্ছেন যিনি লিখতেছেন তার কলিক হুই অ্যাপ্রিসিয়েটস দ্য কাইন্ড অফ ইথিক্যাল পার্সপেকটিভ যিনি ইথিক্যাল পার্সপেকটিভ বা হচ্ছে নৈতিক দিক থেকে উনি অনেক বেশি প্রশংসা করে থাকেন আই ক্যান ব্রিং অ্যাজ এ ফিলোসফার আমি এই মার্ক গ্যাসে মার্কেটিং পড়াইতে কিন্তু সেখানে যে বলতেছে আই ক্যান ব্রিং অ্যাজ এ ফিলোসফার আমি একজন দার্শনিক হিসাবে এটাকে আনতে পারি দেয়ার সেখানে অসংখ্য উপায় রয়েছে আই কুড হ্যাভ অ্যাপ্রোচড দিস অ্যাসাইনমেন্ট আমি এই অ্যাসাইনমেন্টে এটাকে হচ্ছে নিয়ে আসতে পারি অসংখ্য উপায় রয়েছে যে ফিলোসফার হিসাবে বাট আই টুক মাই কিউ ফ্রম দ্য টাইটেল অব দ্য কোর্স প্রিন্সিপালস অফ মার্কেটিং কিন্তু আমি এই এই কিউ কিউটাকে বা এই বিষয়টাকে নিয়ে এসেছি প্রিন্সিপাল অফ প্রিন্সিপালস অফ মার্কেটিং এটার মধ্যেই ইট মেড মি থিং টু আস দ্য স্টুডেন্টস এটা আমাকে স্টুডেন্টদের জিজ্ঞাসা এই চিন্তাটা আমাকে স্টুডেন্টদের মধ্যে জিজ্ঞাসা করিয়েছিল ইজ মার্কেটিং প্রিন্সিপালস প্রিন্সিপাল মানে নীতি বা নৈতিকতা রেগুলেশন তো এই মার্কেটিং কি আসলে নীতিগত আফটার অল যাই হোক মোটের উপর এ সাবজেক্ট ম্যাটার ক্যান হ্যাভ প্রিন্সিপালস একটা সাবজেক্টের অনেক নীতি থাকে ইন দ্য সেন্স অফ বিং কোডিফাইড বিভিন্ন ধরনের কোর্ট থাকার মাধ্যমে নীতি নৈতিকতা লিখিত থাকার মাধ্যমে হ্যাভিং রুলস বিভিন্ন ধরনের রুলস থাকার মাধ্যমে উইথ ফুটবল অর চেস ফুটবলে যেমন অনেক নিয়ম কারণ রয়েছে চেস বা দাবায় অনেক নিয়ম কারণ রয়েছে উইদাউট বিং প্রিন্সিপালস ইন দ্য সেন্স অফ বিং ইথিক্যাল উইদাউট বিইং প্রিন্সিপালস ইন দ্য সেন্স অফ বিং ইথিক্যাল সো উইদাউট প্রিন্সিপাল নীতি নৈতিকতা ছাড়া আপনার ইন দ্য সেন্স অফ বিং ইথিকাল এই ইথিকাল বা নৈতিক নৈতিক দৃষ্টিতে এটাকে হচ্ছে দেখা হয়ে থাকে সো এখানে বোঝানো হচ্ছে যে ফুটবল বা চেস ফুটবল খেলায় বা দাবা খেলায় যেমন বিভিন্ন ধরনের নিয়ম থাকে কোর্ট করা বলা থাকে সো এই মার্কেটিং এর মধ্যে এটাও এরকম কিনা মেনি অব দ্য স্টুডেন্টস ইমিডিয়েটলি অ্যাসিউম দ্যাট সো অনেক স্টুডেন্টস তারা তাৎক্ষণিকভাবে চিন্তা চিন্তা করেছিল দ্য আনসার টু মাই কোয়েশ্চেন অ্যাউট মার্কেটিং প্রিন্সিপালস অবভিয়াস নোকে তার প্রশ্নটা কি ছিল তার প্রশ্নটা ছিল হচ্ছে মার্কেটিংটা আসলেই প্রিন্সিপাল কিনা এই যে ইস মার্কেটিং প্রিন্সিপালস এটা আসলে নৈতিকতা পূর্ণ বা নীতিগত কিনা সো স্টুডেন্টরা হচ্ছে অনেক স্টুডেন্ট উত্তর দিয়েছিল নো জাস্ট লুক এট দা ওয়েস ইন হুইস এভরিথিং আন্ডার দ্য সান হ্যাজ বিন মার্কেটেড তো জাস্ট একটু দেখেন যে বিশ্বের সূর্যের নিচে মানে সূর্যের নিচে বলতে সারা বিশ্বে কত কিছু মার্কেটের মার্কেটিং করা হচ্ছে এক জায়গা থেকে আরেক জায়গায় হচ্ছে সেল করা হচ্ছে প্রচার করা হচ্ছে অবভিয়াসলি ইট নিড নিড টু বি ডান ইন এ প্রিন্সিপালস ফ্যাশন অবশ্যই এটাকে একটা প্রিন্সিপালস ফ্যাশন বা প্রিন্সিপালস মানে এখানে ব্রাকেটে দেয় আছে ইতিকাল তো অবশ্যই এটাকে একটা ইতিকাল বা নৈতিক নৈতিকতা পূর্ণ একটা বিষয়ের মধ্যে নিয়ে আসতে হবে এরপরে ডি নাম্বার প্যারাগ্রাফ ইজ দ্যাট অভিয়াস এটা কি সুস্পষ্ট আই মেড দ্য সাজেশন আমি যে সাজেশনটা দিয়েছিলাম হুইস মে সাউন্ড ডাউন রাইট ক্রেজি ইন লাইট অফ দা ইভিডেন্স যেটা অনেকটা ক্রেজি বা হচ্ছে পাগলের মতো শোনাবে সাউন্ড ডাউন ক্রেজি পাগলের মতো শোনাবে ইন লাইট অফ দ্য ইভিডেন্স তো ইভিডেন্স বা প্রমাণের সাপেক্ষে যখন প্রমাণ হবে বা ইভিডেন্সের ব্যাপক আলোতে এটাতে হচ্ছে পাগলের মতো শোনাবে দ্যাট পার মার্কেটিং ইজ বাই ডেফিনেশন প্রিন্সিপাল সো যেটা সম্ভবত হচ্ছে মার্কেটিং একটা সংজ্ঞাটা নৈতিকতা পূর্ণভাবে যখন বলা হবে তখন এটা হচ্ছে পাগলের মতো শোনাবে মাই ইন্সপাইরেশন ফর দিস জাজমেন্ট আমার এই জাজমেন্টের পিছনে ইন্সপাইরেশন বা অনুপ্রেরণা হলো ইজ দ্য ফিলোসফার ইমামুয়েল কান্ট একজন দার্শনিক এই যে ইমামুয়েল কান্ট নামক একজন দার্শনিকের তার ইন্সপাইরেশনের এই এই সে দিয়েছে ও আর্গু দ্যাট যিনি আর্গু করেছিলেন হচ্ছে বিতর্ক করেছিলেন এনিবডি অফ নলেজ কনসিস্টস অফ অ্যান এন্ড সো যে কোনো নলেজের কনসিস্ট মানে এটাকে হচ্ছে পরিপূর্ণ থাকে অফ অ্যান এন্ড এন্ড এর উদ্দেশ্য এখানে দেওয়া আছে পারপাস উদ্দেশ্য এন্ড এ মিনস এবং একটা উপায় যে একটা নলেজের মধ্যে অবশ্যই একটা উপায় থাকতে হবে এবং একটা উদ্দেশ্য থাকতে হবে উপায় এবং উদ্দেশ্য দুটাই থাকতে হবে ওকে এর পরের প্যারাগ্রাফ লেটাস্ট বোধ দা টার্ম এন্ড টু মার্কেটিং সো এই যে এই যে দুটা টার্ম একটা হচ্ছে উপায় আর একটা হচ্ছে এন্ড বা উদ্দেশ্য এই দুটোকেই একটা বিষয়ে অ্যাপ্লাই করতে বলেছে স্টুডেন্টস হ্যাভ সাইন্ড আপ ফর এ কোর্স ইন অর্ডার টু লার্ন হাউ টু মার্কেট ইফেক্টিভলি বিভিন্ন ছাত্রছাত্রীরা যারা এই 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 কোর্সে সাইন করেছে বা ভর্তি হয়েছে কিভাবে মার্কেট ইফেক্টিভলি ভাবে হচ্ছে মার্কেট করা যায় মানে হচ্ছে মার্কেটিং এর এই বিষয়গুলো করা যায় সেটা জানার জন্য বাট হোয়াট টু এন্ড কিন্তু এটার উদ্দেশ্য কি দেয়ার সিম টু বি টু মেইন অ্যাটিটিউডস টুয়ার্ডস দ্যাট কোয়েশ্চেন এই কোয়েশ্চেনের বিপরীতে দুইটা অ্যাটিটিউড হতে পারে ওয়ান ইজ দ্যাট দ্য আনসার ইজ অবভিয়াস একটা হচ্ছে আনসারটা খুব সুস্পষ্ট দ্য পারপাস অফ মার্কেটিং ইজ টু সেল থিংস অ্যান্ড টু মেক মানি মার্কেটিং এর উদ্দেশ্য হচ্ছে কোনো কিছু বিক্রি করা এবং মেক মানি টাকা উপার্জন করা দ্য আদার অ্যাটিটিউড ইজ দ্যাট আরেকটা অ্যাটিটিউড হচ্ছে আরেকটা একটা দৃষ্টিভঙ্গি হচ্ছে দ্য পারপাস অফ মার্কেটিং ইজ ইরিলিভেন্ট আরেকটা দৃষ্টিভঙ্গি হচ্ছে অপ্রাসঙ্গিক ইস পারসন কামস টু দ্য প্রোগ্রাম প্রত্যেকটা মানুষ এই প্রোগ্রামে আসে অ্যান্ড কোর্স উইথ হিজ অর হার ওন প্লান্স নিজস্ব পরিকল্পনা নিয়ে এখানে আসে অ্যান্ড দিস নিড নট ইভেন কনসার্ন দ্য অ্যাকুইজিশন অফ মার্কেটিং এক্সপার্টিস অ্যাস সাস সো এইটা তাদের মধ্যে কখনো চিন্তাই হয় না যে মার্কেটিং এক্সপার্টিসের হিসাবে কি কি আমাকে শিখতে হবে তার নিজস্ব জ্ঞান চিন্তা ভাবনা নিয়ে আসে মার্কেটিং এর বিষয়ে দিয়ে তাকে জানতে হবে শিখতে হবে এই ব্যাপারে তার কোনো কনসার্ন বা চিন্তা ভাবনা নাই মাই প্রোপোজাল আমার হচ্ছে প্রস্তাব হুইচ আই বিলিভ উড অলসো বি কান্স তো যেটাই যে কান্স নামক ভদ্রলোক তারও হতে পারে ইস দ্যাট নিদার অথবা নাইদার দুটা উচ্চারণে সহি একটা আমেরিকান উচ্চারণ আর একটা ব্রিটিশ উচ্চারণ নিদার অফ দিস অ্যাটিটিউডস ক্যাপচার্স দ্য সিগনিফিকেন্স সো এই কোনো অ্যাটিটিউডই এই সিগনিফিকেন্সটাকে ক্যাপচার করে না অফ দ্য টু দা সো এই যে উদ্দেশ্য বা উপায়ের কোন মিন্ বা উপায় এটা আর একটা অ্যাটিটিউডস সো এই দুটোর কোনোটাকেই হচ্ছে ক্যাপচার করে না এ ফিল্ড অফ নলেজ অর এ প্রফেশনাল ইন্ডিভার ইজ ডিফাইন্ড বাই বোথ দ্য মিনস অ্যান্ড দ্য এন্ড সো প্রফেশনাল ইন্ডিভার ইন্ডিভার মানে হচ্ছে একটা মানুষের চেষ্টা উদ্যম প্রচেষ্টা সো প্রফেশনাল পেশাগত যে একটা উদ্যোগ বা প্রচেষ্টা সেটার এই এই নলেজের ক্ষেত্রে সেটাকে সংজ্ঞায়িত করা হয়ে থাকে একটা হচ্ছে উপায় এবং আরেকটা হচ্ছে উদ্দেশ্য যে এটা কিভাবে এটা শেষ উদ্দেশ্য কি এবং এটা কিভাবে অ্যাচিভ করা যেতে পারে হেন্স বোথ ডিজার্ভ স্ক্রুটিনি এই দুটো বিষয় একটা হচ্ছে যে এন্ড বা উদ্দেশ্য আর একটা হচ্ছে মিনস বা উপায় তো দুটোই আসলে এখানে যোগ্য স্ক্রুটিনি যারা চান লিখে রাখতে পারেন স্ক্রুটিনি মানে যোগ্য স্টুডেন্টস ছাত্র ছাত্রীদের এটা গবেষণা করতে হবে বোথ হাউ টু অ্যাসিভ এক্স অ্যান্ড অলসো হোয়াট এক্স ইস ছাত্রদের গবেষণা করতে হবে যে এক্স বলতে এখানে একটা এক্সাম্পল দেওয়া হচ্ছে যে কিভাবে কোনো একটা জিনিসকে অ্যাসিভ করা যাবে এবং যে জিনিসটা আপনি অ্যাসিভ করতে চান সেটা আসলে কি সেই দুটো বিষয়কে এখানে স্টাডি করতে হবে বা গবেষণা করতে হবে ওকে আমাদের লাস্ট প্যারাগ্রাফ নাম্বার ইট ইস এট দিস পয়েন্ট দ্যাট এই ক্ষেত্রে আর্সন ফর প্রফিট বিকাম সুপ্রিমলি রিলেভেন্ট সুপ্রিমলি মানে ব্যাপকভাবে রিলেভেন্ট মানে প্রাসঙ্গিক সো আর্সন ফর প্রফিট আর্সন মানে অগ্নিসংযোগ টাকা পয়সার জন্য তো অর্থের জন্য যে আর্শন এটা ব্যাপকভাবে প্রাসঙ্গিক কোর্স ইজ অল এই কোর্সটা হচ্ছে সম্ভবত সকল উপায়েই এখানে আছে হাউ টু ডিটেক্ট অ্যান্ড প্রসিকিউট ক্রিমিনাল অ্যাক্টিভিটি কিভাবে একটা হচ্ছে ক্রিমিনাল অ্যাক্টিভিটিকে ডিটেক্ট করা যায় এন্ড প্রসিকিউট মানে মামলা করা যায় কিভাবে ডিটেক্ট করা যায় এবং কিভাবে এটাকে মামলা দায়ের করা যায়

ফায়ার সার্ভিস স্টুডেন্টদেরকে যখন এটার উদ্দেশ্য সম্পর্কে আমি জিজ্ঞেস করি যে আই আস্ক জিজ্ঞেস করি এখানে প্রত্যেকটা প্যাসেজে বা প্যারাগ্রাফে ফাইনাল পরীক্ষাতেও যখন যাবেন লেখার উদ্দেশ্যটা দেখবেন কিভাবে এটাকে লেখানো হয়েছে কিভাবে এটাকে বোঝানো হয়েছে এই লেখাটা একজন প্রফেসরের সো উনি বারবার বলতেছেন হোয়েন আই আস্ক ফায়ার সাইন স্টুডেন্ট সো ওই দৃষ্টিতে আপনি চিন্তা চিন্তা করবেন তাহলে সহজ হবে বিষয়টা আর আমরা তো এইভাবে বারবার সব ট্রান্সলেশনগুলো গুলো করেই দিচ্ছি ক্যাম্ব্রিজ ইলেভেন থেকে শুরু করেছি ক্যামব্রিজ ইলেভেন এর সবগুলো রিডিং টেস্টের সবগুলো প্যাসেজের বাংলা অনুবাদ করা আছে ক্যাম্ব্রিজ টেস্ট অনেক তিনটা প্যাসেজ শেষ হয়ে গেল তো এইভাবে আপনারা সিরিয়ালি দেখবেন আশা করি রিডিং এর হচ্ছে এই বেসিক যে রিডিং হ্যাবিট এটা বাড়বে এবং পরীক্ষা ভালো করতে পারেন যখন স্টুডেন্টদেরকে জিজ্ঞেস করা হলো যে এটার আসল উদ্দেশ্য কি ফর পারপাস অফ দেয়ার ফিল্ড দে ইভেন্সুয়ালি জেনারেলাইজ টু সামথিং লাইক তারা এটাকে জেনারেলাইজ করার ট্রাই ট্রাই করে বা হচ্ছে এটা স্বাভাবিক নিয়মিতকরণ করার ট্রাই করে দ্য সেফটি অ্যান্ড ওয়েলফেয়ার অফ সোসাইটি তো সমাজের নিরাপত্তা এবং জনকল্যাণ হ্যাঁ উই সিম সাইড যেটাকে ভালো মনে হয়ে থাকে অ্যাজ উই হ্যাভ সিন যেমনভাবে আমরা দেখে থাকি সামওয়ান কুড ইউজ দ্য সেম নলেজ অফ মিনস টু এ মাস লেস নবেল

ড্যাঞ্জারাস বিপজ্জনক রেকলেস অ্যাক্টিভিটি মানে জনক কাজ করার মাধ্যমে এই সেম জ্ঞান ব্যবহার করে এই যে কুড ইউজ দ্য ভেরি সেম নলেজ সেম একই জ্ঞান ব্যবহার করে কম মহৎ বা এই ধ্বংসাত্মক ড্যাঞ্জারাস এই কাজগুলো তারা করতে পারে বাট উই উড নট কল দ্যাট ফায়ার ফাইটিং আমি আমরা এটাকে ফায়ার ফাইটিং বলতে পারি না উই হ্যাভ এ সেপারেট এটার জন্য আমাদের ভিন্ন শব্দ রয়েছে সেটা হচ্ছে যারা এই ধ্বংসাত্মক কাজে ব্যবহার করে থাকে তাদের জ্ঞানটাকে সেটাকে ফায়ার ফাইটিং বলা যাবে না এটাকে বলতে হবে মানে হচ্ছে ফায়ার আর্সন ফাইটিং একটা পজিটিভ আর একটা আর্সন নেগেটিভ ওয়ার্ড ওকে সিমিলারলি একই রকম ভাবে ইফ ইউ এমপ্লয়েড দ্য প্রিন্সিপালস অফ মার্কেটিং ইন এন আনপ্রিন্সিপাল ওয়ে যদি প্রিন্সিপালস অফ মার্কেটিংটাকে আপনি এইভাবে ব্যবহার করেন এমপ্লয় করেন ইন আন আনপ্রিন্সিপালড ওয়ে অনৈতিকভাবে ইউ উড নট বি ডুইং মার্কেটিং এটাকে মার্কেটিং বলা যাবে না উই হ্যাভ অ্যানাদার টার্ম ফর ইট এটার জন্য আমাদের অন্য একটি টার্ম রয়েছে যেটার নাম হচ্ছে ফ্রড প্রতারণা আপনি মার্কেটিং এর জ্ঞান ব্যবহার করে অনৈতিকভাবে যদি এটাকে ব্যবহার করেন তাহলে এটাকে আর মার্কেটিং বলা যাবে না এটাকে বলতে হবে ফ্রড কান্ট গিভস দ্য এক্সাম্পল কান্ট একটা উদাহরণ দেয় অফ এ ডক্টর অ্যান্ড পয়জনার একজন ডাক্তারের উদাহরণ দেয় এবং পয়জনার পয়জন মানে বিষ পয়জনার মানে বিষ প্রয়োগকারী ডাক্তার মানুষের সুস্থ হওয়ার জন্য কাজ করে ভালোর জন্য কাজ করে আর পয়জনার হচ্ছে ভালো মানুষকে মেরে ফেলে সো ইউজ আইডেন্টিক্যাল নলেজ টু ডাইভারজেন্ট এন্ড তারা তাদের যে নিজস্ব এই আইডেন্টিক্যাল নলেজ জ্ঞান ব্যবহার করে তাদের যে ভিন্ন ভিন্ন উদ্দেশ্য সেই উদ্দেশ্যে তারা এটাকে ব্যবহার করে থাকে বা এই উদ্দেশ্যে তাদের ভিন্ন জ্ঞানকে একই জ্ঞানকে ভিন্ন ভিন্ন উদ্দেশ্যে ব্যবহার করে থাকে উই উড সে দ্যাট আমরা বলতে পারি অন ইজ প্র্যাকটিসিং মেডিসিন একজন মেডিসিন প্র্যাকটিস করতেছেন দা আদার মার্ডার আর একজন হত্যা করতেছেন ওকে তাহলে বাসায় আপনারা এটা নিজে নিজে একটু ভালো মতো পড়বেন কয়েকবার রিডিং পড়বেন মিনিং সহ দেখবেন ভালো লাগবে আস্তে আস্তে ইংরেজিটা আপনার কাছে একটা একটা হচ্ছে ইন্টারেস্টিং বিষয় হিসাবে পরিণত হবে যখন আপনি পড়ে বুঝতে পারবেন যখন হোয়াটস দ্য পারপাস অফ গেনিং নলেজ জ্ঞান অর্জনের উদ্দেশ্য কি এখানে সব এখানে বিস্তারিত হবে বলা আছে যে একটা জ্ঞান ভালোভাবেও কাজে লাগানো যেতে পারে খারাপ ভাবেও কাজে লাগানো যেতে পারে সে একটা মানুষ যখন সার্টিফিকেট অ্যাসিভ করে সেখানে লেখা থাকে না যে সে এইটাকে কিভাবে কোন মানে এই সার্টিফিকেটের জ্ঞানটাকে সে কি ভালোভাবে কাজে লাগাবে নাকি খারাপ ভাবে কাজে লাগাবে তো যারা করাপশন করে বা যারা করাপটেড তারাও তাদেরও বড় বড় সার্টিফিকেট আছে তো এটা কোথাও লেখা থাকে না সার্টিফিকেট একমাত্র তার যদি সৃষ্টিকর্তার ভয় থাকে আহ তাহলেই সে কেবলমাত্র এই সমস্ত খারাপ কাজ থেকে বের হয়ে আসতে পারবে সার্টিফিকেটে লেখা থাকুক আর নাই থাকুক